সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের অনলাইন ক্লাস পরিচালনার জন্য গুগল মিটকে বেছে নেওয়া হয়েছে এবং একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে গুগল মিটে ক্লাস নিতে হবে। তো এই ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে আপনারা গুগল মিটে ক্লাস পরিচালনা করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমাদের গুগল মিট অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং এটা আমাদের সেট আপ করতে হবে। তো ডাউনলোডের জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ দিতে হবে গুগল মিট। সো গুগল মিট আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন এখানে আসছে ইনস্টল, সেই বাটনে ক্লিক দিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমাদের গুগল মিট ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন ওপেন করব। আমরা এখান থেকে ওপেন করতে পারি সরাসরি, এই যে আমরা ওপেন করতেছি এখন। তো ওপেন করার পর আপনার কাছে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। আপনার যদি মোবাইল, আপনার স্মার্টফোনটি যদি একাধিক ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা থাকে তাহলে এরকম ইমেল অ্যাড্রেস দেখাবে, আর যদি কোনো কিছু দিয়ে লগ ইন করা না থাকে সেক্ষেত্রেও আপনাকে এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনার যেগুলো দিয়ে লগ ইন করা আছে অলরেডি সেখান দিয়েও করতে পারেন। তো আমি এখান থেকে করলাম যে কোনো একটা মেইল দিয়ে, এই যে ওয়েলকাম টু মিট, এরপরে আসতে কন্টিনিউ। সো কন্টিনিউ আমি করলাম। কন্টিনিউ করার পর আপনাকে অ্যালাউ করবে যে পিকচার এবং রেকর্ড ভিডিও আপনাকে দিতে হবে অ্যালাউ, রেকর্ড অডিও সেটাও আপনাকে অ্যালাউ দিতে হবে। এরপরে ধীরে ধীরে আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে দেখেন এখানে আছে গেট লিঙ্ক দ্যাট ইউ ক্যান শেয়ার, ট্যাপ নিউ মিটিং টু গেট লিঙ্ক দ্যাট ইউ ক্যান সেন্ড টু পিপল দ্যাট ইউ ওয়ান্ট টু মিট উইথ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সেট আপ কিন্তু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু প্রস্তুত। এরপরে আমরা যাব নিউ মিটিং এবং শেয়ার লিঙ্ক। আমরা একটা নতুন মিটিং ক্রিয়েট করব এবং লিঙ্কটাকে শেয়ার করব, অর্থাৎ আমরা তো ক্লাস নিতে চাই। সো সেই জন্য আমাদের নিজেদের কিন্তু মিটিংটা ক্রিয়েট করতে হবে। মিটিংটা ক্রিয়েট করার পর আমাদের স্টুডেন্টদের কাছে বা আমরা যাদের সাথে মিটিংটা করতে চাই তাদের কাছে এই লিঙ্কটাকে শেয়ার করতে হবে। এই জন্য আমাদেরকে নিউ মিটিংয়ে ক্লিক দিতে হবে। নিউ মিটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার, তারপর আরও কিছু অপশান আছে, আমি পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে আলাপ করব। এখন আমি যাচ্ছি গেট এ মিটিং লিঙ্ক টু শেয়ার, এই যে এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন হিয়ার্স দ্য লিঙ্ক টু ইয়োর মিটিং, এই যে এখানে একটা লিঙ্ক চলে আসছে, এই যে মিট ডট গুগল ডট কম স্ল্যাশ, তারপরে কিছু কোড দেওয়া আছে আর কি। আপনি চাইলে এই যে বাটনটা আছে আপনি এখানে ক্লিক দিয়ে কপি করতে পারেন, অথবা এই যে শেয়ার ইনভাইটেশান আপনি এখানেও দিতে পারেন, দুটার যে কোনো একটা জায়গায় আপনি দিতে পারেন। তো আমি এখানে শেয়ার ইনভাইটেশান দিলাম। শেয়ার ইনভাইটেশান দেওয়ার পরে দেখেন আপনার এই যে এখানে অনেকগুলো অপশান চলে আসছে, এই যে নিউজ ফিডে আপনি শেয়ার করে দিতে পারেন, অর্থাৎ ফেসবুকে সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন, অথবা আপনি এখানে এই যে এখানে কপিতে ক্লিক করে কপি করতে করে আপনি যে কোনো জায়গায় ক্লিক ইয়া করতে পারেন। এরপরে আপনি আজ এই যে চ্যাটস অর্থাৎ মেসেঞ্জারে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট অথবা যার সাথে আপনি মিটিংটা করতে চাচ্ছেন আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন। এরপরে মেইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ব্লুটুথ আছে, ক্লিপ কপি টু ক্লিপ বোর্ড, এখানে কপি করে আপনি সেই জায়গায় পেস্ট করে দিতে পারেন। ইমো মেসেঞ্জার আছে, মেসেজেস আছে, মোবাইলের মেসেজ যে আছে সেখানেও আপনি পাঠাইতে পারেন, ড্রাইভে দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, অনেকগুলো অপশান আছে, আপনি যে কোনো জায়গায় আপনি কপি করে দিতে পারেন। তো আমি এখন কপি করে দিচ্ছি, দেখেন আমি মেসেঞ্জারেই কপিটা করে দিচ্ছি। এই যে মেসেঞ্জারে আমি একজনকে পাঠাই দিলাম, এই যে সেন্ড আন্ড সেন্ড হয়ে গেছে, আমি তার কাছে পাঠাই দিয়েছি আমার কপিটা। কিন্তু ওটা দেওয়ার পরে আমার কিন্তু এই যে লিঙ্কটা ক্রিয়েটেড জাস্ট নাও, আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। সো অপশন চলে আসার পর দেখেন এখানে কিন্তু এই যে ভিডিও দেখা যাচ্ছে, আপনি চাইলে এই যে ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, আবার ভিডিওটা অন করে দিতে পারেন। সো আমি এখানে দিলাম, এই যে এখানে অডিও অপশন আছে, অডিও অপশনটা আমি বন্ধ করে দিয়েছি। এরপরে এই যে জয়েন আছে, যে এই জয়েনটাতে আমি ক্লিক দেব। সো আমরা এখন লিঙ্ক যেহেতু শেয়ার করেছি আমরা অ্যাডমিট করব পার্টিসিপেন্টদের, অর্থাৎ পার্টিসিপেন্ট যারা কোড পেয়েছে তারা কিন্তু এখন অ্যাডমিট হবে। আমাদের তাদের জন্য ওয়েট করতে হবে, যেখানে একটা চলে আসছে সাম ওয়ান ওয়ান্টস টু জয়েন দিস কল, এখন ডিনাই করলে ডিনাই হয়ে যাবে এবং অ্যাডমিট যদি আমি বাটনে ক্লিক দিই তাহলে কিন্তু তিনি অ্যাডমিট হয়ে যাবেন। সো আমি এখন অ্যাডমিট দিলাম এবং তিনি কিন্তু এই মিটিংয়ে প্রবেশ করলেন। দেখেন এখন কিন্তু দুইজনকে দেখা যাচ্ছে, আমাকে এবং তাকে দেখা যাচ্ছে। সো আমরা এরপরে দেখেন আরও একজন আসছে, আমি তাকেও এখন অ্যাডমিট করব। জাস্ট অ্যাডমিট বাটনে ক্লিক দিলে কিন্তু তিনি অ্যাডমিট হয়ে যাবেন এবং অলরেডি অ্যাডমিট হয়ে গেছেন। এখন দেখেন আমরা কিন্তু তিনজন আছি এই পুরো মিটিংটাতে, আমরা কিন্তু তিনজনকে দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে আমি
কিছু সেটিংস আপনাদেরকে দেখাই, যে সেটিংসগুলো আপনারা বুঝতে পারবেন দেখলে। সো আমরা এখন দেখব যে এই যে বাটনটা আছে এটা, এটাকে বলা হচ্ছে অডিও বাটন, অর্থাৎ এটা যখন অন করে রাখবেন তখন কিন্তু আপনার সাউন্ড বোঝা যাবে। এরপরে আসতে ভিডিও বাটন, এই যে ভিডিও বাটন অন করার পর দেখা আমার ছবিটা দেখা যাচ্ছে, আপনি যদি নিজের চেহারাটাকে দেখাতে চান তাহলে ভিডিও বাটনটাকে আপনাকে অন করে রাখতে হবে। সো অডিও আর ভিডিও বাটন অন করলে আপনার চেহারা দেখা যাবে এবং আপনার কথা শোনা যাবে। তো এইগুলো আমি বন্ধ করে রাখলাম, এখন দেখেন আমাকে কিন্তু দেখা যাচ্ছে না এবং আমার কথাও শোনা যাবে না। এরপরে আমরা এই যে তিন ডট যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন এই যে ইন কল মেসেজেস, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে মেসেজের একটা সেন্ড মেসেজের একটা জায়গা আছে, এখানে যদি আপনি টাইপ করেন তাহলে মেসেজ দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কথা বলার প্রয়োজন হয় না, তখন মেসেজ দিতে হয়, তো তখন এইভাবে আপনি মেসেজ দিতে পারবেন এবং অন্য যে পার্টিসিপেন্টরা আছে তারাও কিন্তু এভাবে মেসেজ দিতে পারবে, এই ইন কল মেসেজ, এবং সেটা কিন্তু সবাই দেখতে পাবে। এরপরে আরও যে অপশনটা আছে সেই অপশনটা আমি একটু পরে দেখাই, শেয়ার স্ক্রিন। আমি একটু এবারে উপরের দিকে যাই, এই যে আইডি যে কোড নম্বরটা আছে এই কোড নম্বরের যে অ্যারো বাটনে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু এরকম একটা অপশন আসবে, যেমন পিপল এই যে শেয়ার ইনফরমেশান, এই ইনফরমেশানে যদি আপনি এখান থেকে চলমান অবস্থা অর্থাৎ মিটিং চলমান অবস্থা আপনি এটাকে শেয়ার করতে পারবেন। এরপরে দেখেন যে কয়জন পার্টিসিপেন্ট আছে, আমি আছি আরও দুজন আছে, সেই পার্টিসিপেন্ট যতজন আছে তো তাদেরকে দেখা যাবে এবং আপনি চাইলে আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে নিয়ন্ত্রণ, এই যে তিন বাটনে যদি আপনি ক্লিক দেন দেখেন এখানে পিন আছে, রিমুভ আছে, ক্যান্সেল আছে, আপনি তাদেরকে মিটিং থেকে বের করে দিতে পারবেন এবং যদি সে মিউট করা না থাকে আপনি তাদেরকে মিউট করে দিতে পারবেন এবং পিন করে দিতে পারবেন। পিন করে দিলে দেখা যাচ্ছে কি এই যে সামনে এনাকে পিন করা আছে, কিন্তু যদি এনাকে আনপিন করে দেন তাহলে কিন্তু আপনাকেই দেখা যাবে, যিনি হোস্ট তাকেই দেখা যাবে। সো হোস্ট সবসময় পিন থাকে সাধারণত দেখা যায়।